ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. একদিন বোন আপনি জানতে চেয়েছেন যদি কারো ফজর এবং জোহরের সালাত কাজা হয়ে যায় এক্ষেত্রে সে কি যে কোনো সময় এই সালাত আদায় করতে পারবে কিনা। আপনার কেন কাজা হয়েছে সেটা আগে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। কথার কথা, আপনি ফজরের সালাত ঘুমের কারণে আপনি আদায় করতে পারেননি যথাসময়ে, আপনার কাজা হয়ে গিয়েছে, ফরজ ফজরের সালাতের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনি যখনই ঘুম থেকে আপনার ঘুম ভাঙবে উঠবেন, তখনই আপনার উচিত হবে অজু করে আপনার সালাত আদায় করা। ঠিক ঘুমের কারণে যদি আপনার ফজর জোহর আসরও আপনার শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি যখনই ঘুম থেকে জাগবেন সে সময় আপনাকে অজু করে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সালাত আদায় করতে হবে। অনেকে দেখা যাচ্ছে ফজরের ওয়াক্ত কাজা হয়ে গেলে বা সকালবেলা উঠতে না পারলে, অনেক মহিলাদের ক্ষেত্রে এই কাজগুলো বা মহিলা নরনারী উভয়ের ক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজে, যে ফজরের সময় উঠতে পারেনি, ঘুম ভাঙলো সূর্য ওঠার পর, এর জন্য সে ফজরের সালাতকে পিছিয়ে দিয়ে জোহরের সাথে আদায় করলো, জোহরের সাথে আদায় করলো। এটা ঠিক নয়, কেননা আপনি ততক্ষণ পর্যন্ত মাজুর, ততক্ষণ পর্যন্ত আপনার ওজোর ছিল, যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমিয়েছিলেন, যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারেননি যে সালাতের সময় হয়েছে বা সালাতের সময় পার হয়ে যাচ্ছে। যখনই আপনি বুঝতে পারবেন, যখনই আপনি ঘুম ভেঙে যাবে আপনার, তৎক্ষণাৎ আপনাকে সেই ওজোর থেকে মুক্ত হতে হবে, আর সেটা হচ্ছে সালাত আদায় করার মাধ্যমে। এটা দেরি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত এমন একটি ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট সময় নির্ধারিত করে দিয়েছে মুমিনদের জন্য, এবং মুমিনদের অন্যতম একটি নিদর্শন হচ্ছে তারা সালাতের হিসাবে হেফাজত করবে, নির্দিষ্ট সময় সালাত আদায় করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিনরা সফল কাম যারা তাদের সালাত খুশুর সাথে আদায় করেছে, আদায় করবে। তাহলে সালাত হচ্ছে মুমিনের অন্যতম একটি নিদর্শন। এর জন্য আপনি যেহেতু ঘুমিয়েছিলেন, ঘুমের কারণে আপনি সালাত আদায় করতে পারেননি, সেহেতু আপনি মাদুর, এর জন্য আপনাকে এই সালাতটা ঘুম ভাঙা মাত্র আপনাকে আদায় করতে হবে। আপনি এটাকে জোহরের সাথে আপনি মনে করবেন না, একদম ওইখানে ভালো করে গোসল করে ফ্রেশ হয়ে আপনি আদায় করবেন না, এটা করা যাবে না। যদি আপনি নাপাকও থাকেন সেক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করে আপনাকে সালাত আদায় করতে হবে, এর জন্য দুপুর পর্যন্ত অপেক্ষা করা যাবে না। এবং আমাদের ভিতরে, আমাদের সমাজে আরেকটি বিষয় আমাদের লক্ষণীয়, যে যদিও এটা প্রশ্নের বাহিরে, এই প্রশ্নটি করা হয়নি, কিন্তু এই প্রশ্নের সাথে কিছুটা তার ইয়েস, অনেক মহিলারা দেখা যায় তারা রান্না বান্না করার কারণে তারা দুপুরের যে জোহরের সালাতটা অনেক সময় তারা ওয়াক্ত পার হয়ে যাওয়ার পর, ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর তারা সালাত আদায় করে, এটাও ঠিক নয়। তারা পবিত্র, তারপরও তারা দেরি করে, কেন? যে রান্না বান্না করেছে, শরীরে ময় মশলা বা শরীরে পেঁয়াজ এই সমস্ত রান্না বান্নার কারণে শরীরে গন্ধ আছে, বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আরেকটু ভালোভাবে আমি সালাত আদায় করবো, স্বতঃস্ফূর্তভাবে সালাত আদায় করবো, এই অজুহাত দিয়ে তারা সালাদটাকে একটু দেরি করে পড়ে, এটাও ঠিক নয়। আপনার শরীরে যা কিছুই থাক না কেন, অপবিত্রতা না থাকলেই হলো, আপনাকে অজু করে ওই সময় আপনাকে সালাত আদায় করতে হবে, এটাই হচ্ছে আপনার ইমানি পরিচয়। আল্লাহ আলম বিশ্বাব, বারাকাল্লাহ ফিকুম।